Welcome to Bengal Fusion Beauty Secrets. Beautify yourself. আমি তোমাদের জিনিয়া। আচ্ছা বন্ধুরা, বলো তো সুন্দরী এই শব্দটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? খুব ধপধপে ফর্সা তাদের ক্ষেত্রে কি না? যাদের ত্বক নিখুঁত, তাদের চেহারার মধ্যে অন্যরকম একটা ব্যক্তিত্ব, যাদের গড়নটাও যেন অনেক বেশি সুন্দর, তারা। আর এই সৌন্দর্য বা এই নিখুঁত ত্বক, চুল, যাই বলো না কেন, নিজের ব্যক্তিত্ব নিজেদেরকে তৈরি করতে হয়। আর আমার এই চ্যানেল বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস সেই কথাই বলে, কারণ আমি নিজে বিশ্বাস করি। সেই কারণে আজকে যে ভিডিওটা আমি করছি, অবশ্যই সেটা মন দিয়ে শোনো। যদিও শুরুটা একটু অন্যরকম কিছু কথা বলেছি, তবু বলি যে আমরা সবাই চাই একটু নিজেদেরকে ভালো রাখতে, অন্যের সামনে বা নিজের জন্য নিজেকে একটু সুন্দর করে গড়ে তুলতে। তার জন্য দরকার ছোট ছোট কিছু নিয়ম, কিছু পদক্ষেপ। সবসময় প্রচুর অর্থর দরকার হয় না, প্রচুর জ্ঞানেরও দরকার হয় না। খুব সামান্য কিছু কথা যদি কোনো মানুষের কাছ থেকে শোনা যায় এবং সেটা যদি পালন করা যায়, আমি মনে করি সেটাতেই কাজ হয়ে যায়। আজকে আমি ঠিক সেরকমই দু একটা কথা বা দু একটা নিয়ম বা যে ভুলগুলো আমরা অনেকেই করি, সেই ভুলগুলো একটু ধরিয়ে দেব, যাতে এইগুলো তোমরা আর করো না। করলে হয়তো তুমি যে অর্থ খরচ করছো পার্লারে গিয়ে, সেটা সত্যি ব্যয় হয়ে যাবে। আমরা পার্লারে যাই ফেসিয়াল করতে, অনেকেই যাই, যদিও আমি যাই না। আমি যা করি নিজেই করি, ঘরে করতে ভালোবাসি, কিন্তু অনেকেই তো করে পার্লারে। আর ঘরে যারা ফেসিয়াল করো তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ফেসিয়াল করার পর, মানে ফেসিয়াল করার যে কাজটাই হলো, সেটা হলো রক্ত সঞ্চালন আমাদের ত্বকে বাড়িয়ে দেয়। যেহেতু মাসাজটা আমরা করি, সে যেটা দিয়ে করো না কেন, কেউ ক্রিম দিয়ে করো, দামি ক্রিম দিয়ে করো, অথবা ঘরোয়া যে টোটকাগুলো আমি তোমাদের বা তথ্যগুলো যে জিনিসগুলো দিয়ে, সেগুলো দিয়ে ফেসিয়াল করা, যেটা দিয়েই করো না কেন। ফেসিয়াল করা মানে হচ্ছে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়, যে কারণে আমাদের ত্বককে, নির্জীব ত্বককে অনেকটা সজীব লাগে। আর যখন এই মাসাজগুলো করা হয় তখন যে রোমকূপগুলো আছে সেগুলো ওপেন হয়ে যায়, তার ভিতরকার যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায়, যে অক্সিজেন চলাচলটা খুব ভালোভাবে হয়। এই কারণে ফেসিয়াল করার পর আমাদের অনেককে অনেকখানি ব্রাইট লাগে, অনেকটা সজীব লাগে, যেমন চকচকে বলবো না কিন্তু নিজেদেরকে বেশ একটু অন্যরকম লাগে। অনেকেই এই ভুলটা করে, ফেসিয়াল করলো তার কিছুক্ষণের মধ্যেই মেকআপ করে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বা কিছুতে চলে গেল। ফেসিয়াল করার পর কখনোই মেকআপ করা সঙ্গে সঙ্গে উচিত না। তার কারণ হচ্ছে যে রোমকূপগুলো বা এই যে গ্রন্থিগুলো তোমার খুলে যাচ্ছে, পোর্সগুলো ওপেন হয়ে যাচ্ছে, সেগুলো আবার কিন্তু যেই মেকআপ দিলে বন্ধ হয়ে গেল, এটাতে তোমার ত্বকেরই ক্ষতি হলো, তাই আর করো না। অনেকে বাড়ি ফিরে, ধরো এরকম ফেসিয়াল করে এলো, ঘরে ফিরে হয় ঠান্ডা জল কিংবা গরম জলে স্নান করলো কিংবা মুখের মধ্যে ফেস ওয়াশ দিল, এগুলো দিল, সেটাও কিন্তু করা উচিত না। অন্ততপক্ষে ঘন্টা দুয়েক আড়াই এটা তো করাই উচিত না। আর ফেস ওয়াশ সেদিনকার মতো ব্যবহার করা উচিত না, মিনিমাম 12 ঘন্টা তুমি ফেস ওয়াশটা ব্যবহার করো না। তাহলে তুমি যে ফেসিয়ালটা করে এসছো তার আসল কাজটাই হবে না, খুব সচেতন থাকবে এই ব্যাপারে। অনেক সময় দেখবে আমরা যখন ফেসিয়াল করতে বসি ভীষণ চিন্তা করছি, অনেক কিছু ভাবছি, যত সংসারের চিন্তা, যত অফিসের চিন্তা, যত কলেজের চিন্তা, যত পড়াশোনার চিন্তা, সব যেন যেহেতু বসে আছি, রিল্যাক্স তো করি না, বরঞ্চ ওই চিন্তাগুলো মাথার মধ্যে ঘুরপাক খায়। এই অবস্থায় যদি তুমি ফেসিয়াল করো না, তাহলে
তুমি আরাম তো ঠিক মতো পাবেই না, তার সঙ্গে সঙ্গে কাজটাও কিন্তু খুব একটা ভালো হবে না। যতটা কাজ হওয়ার কথা তোমার ত্বকের, অতটা কিন্তু কাজ হবে না। সেই কারণে যখন ফেসিয়াল করবে, অর্থ দিয়েই করো বা নিজেই করো না কেন, খুব রিল্যাক্স থাকবে, মানসিকভাবে চাপ মুক্ত থাকার চেষ্টা করবে, নিজেকে একটু হাওয়ায় উড়িয়ে দেবে, তাহলেই দেখবে যে ফেসিয়ালটা তুমি করছো ওটা অনেকখানি ফল দেবে। কি কেমন লাগলো এই কথাটা? আবার আরেকটা কথা বলি, অনেকে দিনের বেলায় ফেসিয়াল করলো, করে টোরে রোদ্দুরে সে ছাতাই নিল আর যাই নিল রোদ্দুরে বেরিয়ে গেল। চেষ্টা করবে এমন সময়ে ফেসিয়ালটা করাতে যখন তুমি পার্লার থেকে বেরোবে, মুখে বা তোমার চেহারা যেখানেই তুমি করো না কেন রোদ্দুর যেন না লাগে, সে ছাতা দিয়ে গেলেও যেন রোদ্দুর না লাগে, অন্তত পক্ষে 2-3 ঘন্টা রোদ্দুরের ধারে কাছেও যাবে না। এটা করলেই তোমার যে ফেসিয়ালের যে এফেক্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবে ফেসিয়াল করার পর ভিড় ভাট্টা ধুলো জ্যাম এই সব রাস্তার মধ্যে না যেতে, কারণ তোমার ত্বকটা না সেই সময় ভীষণ কোমল থাকে, ভীষণ সংবেদনশীল থাকে। সেই কারণে যে উটকো ঝামেলাগুলো তুমি ত্বকের ওপরে দিয়ে দাও, তখন ত্বক খুব রেগে যাবে এবং উল্টো পাল্টা করে ফেলতে পারে। সেই কারণেই বারণ করছি। ছোট্ট ছোট্ট নিয়মগুলো মনে থাকবে তো? আমি জানি অনেকেই জানে, যারা শুনছো তারাই জানে কি বলে, এগুলো তো সব জানা কথায়, জানা কথাই তো, অনেকেই জানে, আবার অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা, আর যারা জানো তুমি তোমার বন্ধুদের এটা পাঠিয়ে দাও, হয়তো তার জানা নেই তথ্যটা। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।